কথায় বলে এক কাপ পারফেক্ট চায় নাকি গৃহিণীর পরিচয় আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট ক্যারামেল চায়ের একটি রেসিপি এতে আপনারা ক্যারামেল ও চায়ের অসাধারণ একটি ফ্লেভার পাবেন চা তৈরি করার জন্য একটা প্যানে চায়ের কাপে মেপে চার কাপ পানি নিয়েছি এখন হালকা গরম করে নিব তো পানিটা হালকা গরম হয়ে গিয়েছে অন্য একটা ছোট্ট প্যানে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়ে নিব। আর সাইডে রেখে দিব এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য প্যানে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ চিনি এখন চুলাটা অন করে দিব একদম লো আছে আর নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিব তো কিছুটা সময় পর ক্যারামেল হতে শুরু করবে তখন আমি চুলার তাপটা কিন্তু একদম লোতেই রাখবো তো ক্যারামেল হতে শুরু করেছে আর ক্যারামেলের কালারটা ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন আমি দিয়ে দিব পানি এখানে তিন কাপ হালকা গরম পানি দিচ্ছি যেটা আমি আগে গরম করে রেখেছিলাম ক্যারামেলটা এর চাইতে বেশি কালার হয়ে গেলে চাটা তেতো হয়ে যাবে আর কালো হয়ে যাবে পানিতে যখন বলক আসতে শুরু করবে দিয়ে দিব তিন টেবিল চামচ চা পাতা আর এখানে আমি চার কাপ চায়ের জন্য তিন টেবিল চামচ চা পাতা দিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট সময় অপেক্ষা করব যাতে করে চায়ের কালার এবং ফ্লেভার দুটাই ছড়ায় আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু বের হতে পারবে না মিনিট জাল করে নেয়ার পর চা পাতা গুলো দিচ্ছি সাইডে যেই চা পাতা গুলো আছে সেগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা এক কাপ দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা জাল করে নেয়া ঘন দুধও এখানে দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে এখন আমি চাটা পর্যন্ত জাল করে নিয়েছি তারপর সেকে নিচ্ছি আর কত সুন্দর একটা কালার হয়েছে চায়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ফ্লেভারটা তো পাচ্ছেন না ফ্লেভারের জন্য আপনাদের কিন্তু অবশ্যই এই চায়ের রেসিপিটি ট্রাই করতে হবে আমি দুইটা কাপে সার্ভ করে নিচ্ছি ক্যারামেল চা ক্যারামেল চায়ে আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যদি অতিরিক্ত চিনি খান তো সেক্ষেত্রে আধা চা চামচ চিনি এক কাপ চায়ের জন্য দিয়ে নিতে পারেন সকাল বিকেল অথবা অতিথি আপ্যায়নে এরকম এক কাপ পারফেক্ট ফ্লেভারফুল আর কালারফুল ক্যারামেল চা হলে আপনার প্রশংসা করতে সবাই কিন্তু বাধ্য পারফেক্ট একটি ক্যারামেল চায়ের কালার ফ্লেভার এবং টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ক্যারামেল চায়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো আবারও চলে আসব, নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো গরম গরম ক্যারামেল চা খেয়ে নিচ্ছি বিস্কিটের সাথে আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ